সৌদি আরব বানাবে 16টি পরমাণু চুল্লি, এতে ব্যয় হবে $8,000 কোটি। সৌদি ও আমেরিকার শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা পরমাণু চুল্লি বানানোর বিষয়ে চুক্তির জন্য আলোচনা শুরু করেছেন। সৌদি আরব অন্তত 16টি পরমাণু চুল্লি বানাতে চায়, যার জন্য ব্যয় হবে $8,000 কোটি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টেলিভিশন চ্যানেল CBSকে দেওয়া সাক্ষাৎকারে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে তাহলে সৌদি আরবও তা করবে। যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, সৌদি আরব কোনো ধরনের পরমাণু বোমা বানাতে চায় না, কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমরাও পারমাণবিক বোমা তৈরি করব। শুধুমাত্র শান্তিপূর্ণ ব্যবহারের জন্য সৌদি আরব পারমাণবিক অস্ত্র সামগ্রী তৈরি করতে চায় বলে এর আগে জানিয়েছিল বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক মধ্যপ্রাচ্যের এই দেশ। মঙ্গলবার সৌদি আরব পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির জন্য একটি আইনের অনুমোদন দিয়েছে। এতে শান্তিপূর্ণ কাজে সব ধরনের পারমাণবিক সামগ্রীর ব্যবহার আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী সীমিত রাখার কথা বলা হয়েছে। এবার দেখার বিষয়, সৌদি যুবরাজ আদৌ কি এই পারমাণবিক চুল্লির জন্য আমেরিকা থেকে সাহায্য গ্রহণ করতে পারবে, আর এতে সারা পৃথিবী কি তাদেরকে সাহায্য এবং সমর্থন দেবে? আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি সবার সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।